সালাম আলাইকুম, সবাই কেমন আছেন? আমার নাম শালিনী আক্তার, আমার বয়স 45, আমার বাড়ি তালতলি। আমি 9 দিন আগে হসপিটালে ভর্তি হয়েছি। আমার সমস্যা ছিল কোমর ব্যথা, হাঁটু ব্যথা। আমি একটু হাঁটাহাঁটি করলে ঠ্যাঙ্গে ব্যথা পাইতাম, নামাজ পড়তে পারতাম না, কাজকর্ম করতে পারতাম না। এখন আল্লাহর রহমতে অনেক কিছু পারি। আমার কোমরে যে ব্যথাটা ছিল, অনেক বসে থাকলে আমার কোমর ব্যথা করতো, আবার হাঁটলেও কোমর ব্যথা করতো। এখন আল্লাহর রহমতে একটু ভালো বুঝি। আমি আগে নইলে কাজ করলে অনেক কোমরে ব্যথা আসতো, আশা করি কোমর ব্যথা আর করবে না। আমার কোমর ব্যথাটা অনেকই কমে গেছে। আমি একা ভর্তি হইনি, আমার স্বামীকে নিয়ে এই জায়গায় ভর্তি হয়েছি। আমার স্বামীরা হাঁটুতে ব্যথা করতো, কোমরে ব্যথা করতো, আল্লাহর রহমতে সুস্থ হয়েছে। আমার থেরাপির লোকটা খুব ভালো ছিল, নার্সরাও খুব ভালো ছিল। আমার আমার মেয়ের মতো থেরাপি দিয়েছে। আমার স্টুডেন্ট বেমার আমার শান্তি পেয়েছি, দৈনিক 3 বেলা আইসে আমাকে থেরাপি দিত। আমার খোঁজখবর নিত, আবার আইয়া জিজ্ঞাসা করতো, আংটি কি বোঝেন, কেমন আছেন। হ্যাঁ, আমার লোক বেমালা মিশে হয়েছে, আমি বুঝি না আমার মেয়ে। ওর জন্য দোয়া করি, ওর যেন আল্লাহ দীর্ঘজীবী করুক। সফিকুল্লা ভাইয়ের অনেক অনেক ধন্যবাদ জানাই। খায়ের দ্বারা আমি আল্লাহর রহমতে সুস্থ হয়েছি। স্যারের চিকিৎসা খুব ভালো লাগছে আমার। আমার মতো যদি কেউ রোগী থাকেন, তাই স্যারকে নিয়ে আসে দেখাইতে পারেন। আশা করি আপনারা সুস্থ হয়ে যাবেন। আমার জন্য আর আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, আমরা যেন সারা জীবন সুস্থ এবং ভালো থাকতে পারি। আপনারাও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।